সানডে স্পেশাল সুখী গৃহকোণ মে দু হাজার একুশ সব ভৌতিক সংখ্যা আজকের গল্প কাবেরী রায়চৌধুরীর লেখা মালবী এসেছিল শীত চলে গিয়েছে এই বছর বসন্তের শুরুতে গরম পড়েছে ভালোই দাবদাহের তাপ বোঝা যাচ্ছে এই সময়টায় আশ্চর্য আলস্য জড়িয়ে থাকে বেলা কতভাবে খেয়ালো নেই বৃন্তার গত কয়েকদিন ঘুম আসছে না রাতে সকালবেলায় তার বেশ রেস থেকে যায় তেমন কাজ নেই হাতে ফ্রিল্যান্স কিছু কাজকর্ম যা করছে চলে যায় পেশাদারভাবে আবৃত্তি করলেও এই সময় কাজ অল্পস্বল্প থাকে সারা শীত চুটিয়ে প্রোগ্রাম ছিল ভাবনার ভাবনার অতলে হারিয়ে যেতে যেতেই মনে হলো চা খেলে মন্দ হয় না এক কাপ চাই আমি তোমাকে যাই গুনগুন করতে করতে হাঁক পেরেছে আরতি দিই এক কাপ চা হবে দিদি দার্জিলিং সারা শব্দ নেই কোনো কয়েক মুহূর্ত অপেক্ষা করে আবার ডাকল সে আরতি ও আরতি কই গেলে গো যা হবে ওদিক থেকে কোনো সারা শব্দ না পেয়ে আপন মনেই বললো নেই তাহলে বেরোলো কোথাও বাজারে মেবি কাঁচ বিছানা থেকে উঠে পড়েছে নিজেই পানিয়ে খাবে ভাবতে ভাবতে রান্নাঘর নিকোনো পরিষ্কার তার মানে আরতিদি কাজ সেরে বাজারেই গিয়েছে চায়ের জল চাপাতে গিয়েই অবাক খুশি খুশি মনে হেসে ফেলেছে সে স্বগতোক্তি করল লাভ লাভ ইউ আর অতিথি ইউ আর অলওয়েজ গ্রেট ঢাকা দেওয়া ধুমায়িত চায়ের কাপটা দেখে মন একেবারে খুশ চাই চুমুক দিতে দিতে ঘরে এসে শুয়ে পড়েছে সে আজশো অবস্থাতে চাই চুমুক দিতে দিতেই কল্পনা আবার লাগাম ছাড়া দক্ষিণা বাতাস তাই কোকিলের ঘন ঘন ডাক অদ্ভুত একটা হাহাকার ও শূন্যতার অনুভূতি এই ছত্রিশে তার জীবন শূন্য বাসব মারা যাওয়ার পর একে একে অনেক পুরুষ এসেছে জীবনে কিন্তু স্থায়ী হয়নি কোনো সম্পর্কই অথচ তার দিক থেকে ভালোবাসায় খামতি ছিল না কিন্তু কেন জানি না ছন্দ কেটে গিয়েছে তিক্ততা ছাড়া সম্পর্ক ভেঙে যাওয়ায় শুধুই বন্ধুত্বটুকু রয়ে গিয়েছে ভীষণ একা বোধ হয় তার দরজা খুলে কারো ঘরে ঢোকার আওয়াজ হলো তখনই কে আরতিদি আরতি এলে বলতেই আরতিদির গলা হ্যাঁ তুমি ঘুমিয়ে দেখে আর ডাকিনি দিদি বাজারে ভালো মাছ পাওয়া যায় কি না দেখতে গেছিলাম পেয়েছি গো ইয়া বড় ভেটকি এনেছি তুমি ভালোবাসো ফিশ ফ্রাই করে দেব কাল বেশ সস্তায় পেলাম চায়ের এনার্জি সমস্ত শরীরে চারিয়ে গিয়েছে হেসে হেসে সে বলল এই না হলে আরতিদি আচ্ছা তুমি কি করে বুঝলে যে আমার চা খেতে ইচ্ছে করবে চা কেন খাবে দেবো করে দিয়েই তো গিয়েছিলে তোমাকে ডাকছিলাম চায়ের জন্য উঠে দেখি দিব্য করে দিয়ে বেরিয়েছ গ্রেট আমি চা কই না তো তুমি ঘুমোচ্ছিলে চা বানালে তো ডেকে যেতাম লাফ দিয়ে উঠেছে বৃন্তা বলো কি তুমি চা বানাওনি আশ্চর্য এই দেখো এই যে চায়ের কাপ চোখ কপালে আরতির ভ্রুর মাঝে ভাব চায়ের কাপটি হাতে নিয়ে বলল বলো কি আমি বানালে মনে থাকবে না তাহলে আমার মনে হয় অজান্তেই বানিয়ে ফেলেছিলে হয় অনেক সময় তীব্র প্রতিবাদ করে উঠেছে আরতি না দিদি আমি বানাইনি আজ আমি নিজেও চা খাইনি সেই সকালে তোমাকে দিয়ে এক কাপ খেয়েছি ব্যাস কাঁধ শ্রাগ করল বৃন্তা তাহলে ভূতে হে হে গুবি বাগার সেই ভূতের রাজা রাজাবোধয় আমার মনে দিচ্ছে বুঝে হে 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 সন্দেহ যেন মনে দৃঢ় হয়ে বসে গেল আরতির মাথা নাড়ছে সজরে না এ সম্ভব কী করে খুঁতখুতে ভাবটা রই গেল আরতির মনে যদিও এ বিষয় নিয়ে মাথাটা খারাপ করতে নারাজ বৃন্তা শুয়ে পড়ল স্নান সেরে বৃন্তার ঘরে ঢুকতেই আচমকে একটা ঠান্ডা বাতাস মুখের ওপরে ঝাপটা দিয়ে যেতেই থমকে গিয়েছে আরতি ঠান্ডা কনকন করছে ঠান্ডা ঘর আশ্চর্য চাদরে মাথা ঠেকে শুয়ে আছে বৃন্তা চাদর সরিয়ে কপালে হাত দিতেই দ্বিতীয়বার ধাক্কা খেল সে এ কি মরার মতো ঠান্ডা গা আরতির হাত পড়তেই ছিটকে উঠে সরিয়ে দিয়ে মুখ থেকে ফেলেছে বৃন্তা আহ সরো ভাল লাগছে না এত ঠান্ডা কেন গো তোমার গা কি হয়েছে কিছু না বলছি না যাও খাবে না বেলা একটা বাজতে চললো এই গরমে তোমার শরীর এত ঠান্ডা বরফ চাপা দেওয়া যেন তোমার কি শীত করছে একটু যেন হাসলো বৃন্তা মনে হলো আরতির চাদরের ভিতর দিয়ে বলল পরে খাবো ঠিক আছে আমি খেয়ে উঠি একটু বোনাইয়ের ঘরে যাব বিকেল হতেই চলে আসবো বুঝলে বাচ্চাটার শরীর ভালো নয় তুমি তাহলে খেয়ে নিও ঘর থেকে বেরিয়েও ছন্দে উপরে পিছন ফিরে তাকালো আরতি বাইরের বসার ঘর তো ঠান্ডা নয় এমন না হওয়াই স্বাভাবিক এই গরম সব যেন কেমন রকম ঠেকছে চা কে বানালো চা দিদির ঘরে এরকম ঠান্ডা এমন ঠান্ডা তো শীতকালেও হয় না বিকেলে একটু তাড়াতাড়ি ফিরে এলো আরতি সন্দেহ অতিক্রম করতে পারেনি দরজা খুলতেই হতবিহল লাল রং মোটেই পড়ে না বৃন্তা উপহার বাবা লাল শাড়ি ড্রেস সব জমে থাকে আলমারিতে অথচ আজ লাল সালোয়ার পরে ব্যালকানিতে দোলনায় দুলছে সঙ্গে ঘন লাল লিপস্টিক চুলগুলো মুখের ওপর ঝুলে অর্ধেক দেখা যাচ্ছে না দিদি ডাকতেই কেমন উৎকট একটা গন্ধ নাকে এসে ধাক্কা দিল এমন গন্ধ মরা পড়ার সময় পাওয়া যায় নাকচাপা দিয়েছে আরতি বলল উহ কেমন একটা বিচ্ছিরি গন্ধ ও দিদি তুমি পাচ্ছ না যেন কিছু একটা মোড়ে পচে আছে ঘাড় বিকিয়ে তাকালো বৃন্তা হাসলো খেয়েছিলে হ্যাঁ তুমি একটু মালবীর বাড়িতে যাবো তুমি লাল পড়েছ এই ড্রেসটা মালবীদি দিয়েছিল না হ্যাঁ ও লাল ভালোবাসত তখন পড়া হয়নি আজ ইচ্ছে হলো কেমন চলে গেল না বলা নেই কওয়া নেই এখনও বিশ্বাস হয় না কার মনে যে কি কষ্ট জমে জমে পাথর হয়ে যায় আঁচল দিয়ে ভিজে যাওয়া চোখের পাতা মুচল আরতি পুতুলের মতো মাথা নাড়ছে বৃন্তা বলল হ্যাঁ অনেক কষ্ট অনেক বুক ভেঙে যায় আহা কতটুকু মেয়েকে ফেলে গেল মাঝে কি কী বুঝলো না মেয়েটা হ্যাঁ মেয়েটার জন্য মন খারাপ হয় দেখে আসি বলতে বলতে উঠে পড়ল বৃন্দা পায়ের পাতাডুটো কেমন দুদিকে ছড়িয়ে ছড়িয়ে হাঁটছে না গলার ভিতরটা শুকিয়ে উঠেছে আরতির বৃন্দার হাঁটার ধরনটাই তো অন্য রকম মেরুদণ্ড সোজা রেখে হাঁটে সে কেমন ঝুঁকে ঝুঁকে হাঁটছে সে দিদি এটুকু বলেই চুপ করে গেল আরতি অজানা আতঙ্ক কেমন ধীরে ধীরে ঢেকে ফেলছে যেন তাকে বৃন্দা অভাবে হেঁটে বেরিয়ে গেল শরীরের ভাষাটাই অন্যরকম তাহলে কি ভুল দেখছে সে প্রশ্নগুলো তোলপাড় করছে আরতির মনে দরজা বন্ধ করে রান্নাঘরে ফিরে এসেছে আরতি মনের ভিতর অস্বস্তি রই গেল রাতের রান্না জোগাড় করতে হবে ফিশ ফ্রাইয়ের জন্য আনা মাছগুলো ম্যারিনেট করে রাখবে ভাবতেই ডিপ ফ্রিজ খুলেছে কিন্তু মাছের প্যাকেট মাছের প্যাকেট তো ফাঁকা কিছু রক্তরস মাখা খালি প্যাকেট পড়ে আছে লহমায় হিম হয়ে গিয়েছে তার শরীর মাছ হাওয়া সন্দেহ নিয়ে এদিক ওদিক দেখলো বৃন্তা যদি অন্য কোথাও রেখে থাকে নেই কোথাও নেই গলার ভিতরটা কেমন খটখটে শুকনো হয়ে গেল কি করবে বুঝতে না পেরে বৃন্দাকেই প্রথমে ফোন করলো ফোন বেজে গেলেও উত্তর এলো না নিজের মেয়েকে ফোন করলো তুমি কি বলতে চাইছো মা ভূত হাত পা কাচ্ছে আরতির বলল গীতা আমি বুঝতে পারছি না এতগুলো কাঁচা মাছ হাওয়া তারপর তো বললামই চায়ের ব্যাপারটা ওই ঘর বাপরে যেন বরফ পড়ছে ও শরীরটাও যে বরফ দেওয়া মাছের মতো ঠান্ডা আমার ভালো ঠেকছে না উনি এলে জিজ্ঞেস করো সেরকম দেখলে পালিয়ে এসো আমিও তো বুঝতে পারছি না মা একটু সাবধানে থেকো কলিং বিল বাঁচতেই হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে বেরিয়েছে আরতি দরজা খুলতেই দুপা পিছিয়ে গিয়েছে বৃন্তা আগুন কেন ঘরে তো আলো জ্বলছে সরাও 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 বলছি কারেন্ট গেছিল এখন তো আলো আছে পাশ দ্রুত ঘরে চলে গেল সে দিদি সাহসে ভর করে দরজার সামনে এসে দাঁড়িয়েছে আরতি দিদি ঘষ ঘষে গলায় উত্তর দিল বৃন্তা কি, কি হলো ফ্রিজে ছিল কাঁচা নেই তুমি জানো ঘোলাটে চোখে তাকালো বৃন্তা কেমন অদ্ভুত হাসলো বলল নেই তো নেই আবার আনবে এখন ঘুমাবো দিদি মালবীদের মেয়ে কেমন আছে এখন স্বামী মেয়েটার জন্য কষ্ট হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে জানো মাথার চুলগুলো খামচে ধরে ঝাঁকাচ্ছে বৃন্তা অস্বাভাবিকভাবে স্বামী হে হে ওই তো মেরে ফেললো আমাকে আমাকে কি বলল আমাকে পায়ের তলায় যেন বড়ো ফারুতির হা 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 হাসির দমক ছড়িয়ে পড়ছে ঘরময় তীক্ষ্ণ কর্কশ হাসি যেন অন্য কোনো জগৎ থেকে ভেসে আসছে চিৎকার করছে বৃন্তা হ্যাঁ হ্যাঁ আমাকে বুঝলে আমাকে আমাকে আমি বললাম মেরো না মেরো না শুনল না শুনলই না ঘরের মধ্যে দাপাচ্ছে বৃন্তা জান্তব চিৎকার করছে শুনল না আমার সম্পত্তির জন্য মেরে ফেললো আচমকা কাঁদতে শুরু করলো বৃন্তা কোথা থেকে যেন সাহস পেয়েছে আরতি বলল তুমি কে হিহি করে হাসছে বৃন্তা আমি আমি চলে যাব ভয় পেও না আমার কষ্ট হচ্ছে বলতে বলতে ধপাস করে শুয়ে পড়ল বিছানায় দাপাচ্ছে শরীর বলছে প্রতিশোধ নিয়েছি নিয়েছি হে হে দেখ কেমন লাগে দেখ আমার মেয়েটা বলতে বলতে কাঁদছে সে আমার মেয়েটা কেউ নেই মাথা গোল করে এক পা ঘুরিয়ে উঠে বসল সে ভীষণ চোখ করে বলল আমি যাবো যাবই আমার অনেক কাজ আছে এখন অনেক কাজ দমকা ঘূর্ণিঝড় যেন ঘরের ভিতর প্রচণ্ড ধাক্কায় আরতি ছিটকে পড়ে গেল শরীরে যেন জোর নেই বৃন্তার যেন অনেক বছর অসুস্থ বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই সত্যি হয়েছিল বিশ্বাস হয় না জানো আমার কিচ্ছু মনে নেই কিচ্ছু না আমি তো দেখেছি দিদি উফ তুমি তো কিছুই জানো না সেজন্য তুমি নও পা ছড়িয়ে হাঁটছ মালবিদির দেওয়া লাল জামা পরেছো তোমার ভিতরে যখন ঢুকেছে তখনই চা বানিয়েছিল বোধহয় বাবারে বাবারে তারপর মাছ ওয়াক কি ভয়ানক সুদীপকে মেরে ফেললো সুদীপের মৃত্যুটা কি রহস্যজনক পুলিশ বলছে ঘাড়ের কাছে কয়েকটা নখ দিয়ে ফুটো শুধু রক্ত গড়িয়ে যাচ্ছিল তার মানে সুদীপকে মারতেই এসেছিল একটা কারো ওপর ভর করতে হয় বোধহয় আমাকে ভালোবাসতো যে তুমি ঠিক বলেছ যে ও বলল মালবীদিকে উনি খুন করেছিল চিৎকার করে কাঁদছিল হাসছিল আর বলছিল আমি তখন ঠাকুরের নাম জপছি বলল মালবিদি টাকার জন্য মেরে ফেলেছে আহা আমি ভয় পাবো কোথায় তা না এত কষ্ট হচ্ছিল বুঝেছিলাম ও আমাদের ক্ষতি করবে না হ্যাঁ ও তো মা বাবার এক সন্তান মরে গেলে সব জামাই পেত এমন নিয়ে উইল করা ছিল উফ মানুষ সম্পত্তির জন্য কী না করতে পারে মালবীর জন্য খুব কষ্ট হচ্ছে গো মারা যাওয়ার দুদিন আগেও কত গল্প করলাম তখনও কি জানতাম নাকি ও জানত সুদীপ আমাদের কফি বানিয়ে দিল আর মালবীকে আমরা সেরা কাপেল বলতাম হে ভগবান তোমাকে ধরেছিল তোমাকে খুব ভালোবাসত তো আহারে এই কাঁচা বয়সে অকালে চলে গেল ও আবারও আসবে দিদি মেয়েটার জন্য কিন্তু তোমাকে একটু গার্ড নিতে হবে দিদি তুমি অসুস্থ হয়ে যাবে আবার কি হাল হয়েছে তোমার গ্রামের মেয়ে কোনোদিনও ভূতপ্রেত দেখিনি গল্প শুনেছি শুধু টেলিভিশনে দেখাচ্ছে পুলিশে পুলিশে ছয় লাভ মালবী সুদীপের বাড়ি উৎসুক জনতা বিধ্বস্ত ক্লান্ত শরীরটা টেনে উঠে বসছে বৃন্তা বলল চা হবে আরতি গায়ে কাঁটা দিয়ে উঠছে আরতির ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়েছে না স্বাভাবিক বৃন্তা ঠোঁটের রেখা জুড়ে সামান্য হাসি অবসন্ন বলল ও যদি আসে আসুক বাধা দিও না আরতি কি বলো না এসব হাওয়া বাতাস ভালো না দিদি তোমার শরীরটার কি হাল হয়েছে দেখলে একটা দমকা শীতল বাতাস ঠিক সেই মুহূর্তে কোথা থেকে এসে এলোমেলো করে দিল ঘর দেওয়ালে টাঙানো মালবীর ছবিটা হাসছে মনে হলো বৃন্তার বলল আশিস আশিস রে ইচ্ছে হলেই